বন্ধুরা, বাবা তারকনাথের দর্শন হয়ে গেছে। এবার আমরা যাব রাধানগর গ্রাম খানাপুল, যেখানে রাজা রামমোহন রায়ের জন্ম হইটে। তো দেখতে থাকুন ভিডিও। বন্ধুরা, আমরা তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দির দর্শন করার পর এখন যাব খানাকুলের রাধানগর গ্রাম, যেটি হলো রাজা রামমোহন রায়ের জন্মস্থান, যিনি বাংলা তথা ভারতের নবজাগরণের পথিকৃৎ বলা হয়। কিভাবে যাবেন সেটা আগে বলে নিই। আপনারা তারকেশ্বর বাসস্ট্যান্ড থেকে খানাকুলের বাস ধরবেন এবং কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে নামবেন, বলবেন যেখানে প্রথমে দেখালাম সেটি কৃষ্ণনগর বাসস্ট্যান্ড। কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে 2 মিনিটের হাঁটা দূরত্ব, আমি যদিও টোটোতে গেছিলাম, 2 মিনিট হাঁটা দূরত্ব যেখানে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গাতে পৌঁছতে গেলে। তারকেশ্বরের থেকে আসতে খানাকুল মোটামুটি 1 ঘন্টার মতো টাইম নেবে। আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডের ধারেই এই যে ডান দিকে যে মন্দির মতো দেখছেন, এইটি হচ্ছে ওনার, ডান দিকে যে মন্দির মতো দেখতে পাচ্ছেন ওটি ওনার জন্মস্থান। তো আমরা ভেতর থেকেও দেখাবো পুরো জিনিসটি, পুরো জায়গাটা আপনাদের দেখাবো, সাথে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন। আর বন্ধুরা যারা নতুন এসেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন। বন্ধুরা, এটি হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান, আঁতুড় ঘর বলা হয়, যেটিকে এখন এইভাবে সংরক্ষণ করা হয়েছে। এখানে আরও একটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে ওনার জন্মস্থানটিকে আপনাদের দেখাচ্ছি, এটি ওনার আঁতুড় ঘর এবং ডান দিকে দেখছেন এই যে স্ট্রাকচারটি রয়েছে, এটিকে মন্দির, মসজিদ এবং গির্জা এই 3 রকমের সংমিশ্রণে এটি করা হয়েছে, ওনার যে স্মারক কক্ষ সেটিকে। স্মারককক্ষের ভেতরেতে ওনার জীবনের বিভিন্ন রকমের যে ঘটনাগুলি সেগুলোই মাটির ইয়েতে করা আছে। এখানে ওনার বংশ তালিকা পুরো দেওয়া রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। বন্ধুরা, এখানে আপনার রাজা রামমোহন রায়ের জন্ম তালিকা বা বংশ তালিকা দেখতে পাচ্ছেন। এখানে বলে রাখি এই জায়গাটি দেখার পর ওনার যে পূর্বপুরুষের যে বাসস্থান সেটি এখান থেকে একটুখানি বেশি দূরত্ব, সেটা মোটামুটি 2-3 কিলোমিটার যেতে হয়। তো সেটিও ভালো দেখার জায়গা রয়েছে, সেটিও আপনারা দেখতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আর্টের মাধ্যমে তার জীবনের বিভিন্ন রকমের যে ঘটনাগুলি রয়েছে সেগুলি তুলে ধরা হয়েছে এবং এখানে ওনার একটি লাইফ সাইজ পেন্টিংও রাখা আছে, যেটি আমি আপনাদের দেখাবো। এটি রাজা রামমোহন রায়ের লাইফ সাইজ ফটোগ্রাফি, সরি, পেন্টিং। ওনার জন্মস্থানের ঠিক রাস্তার উল্টো দিকেই আপনাদের দেখাবো আরো একবার, তার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটাই রাজা রামমোহন রায়ের আঁতুড় ঘর ছিল। পুরো জায়গাটি আপনাদের দেখাচ্ছি, এটি রাজা রামমোহন রায়, আপনারা জানেন উনি ইংল্যান্ডের ব্রিস্টলে প্রাণ ত্যাগ করেছিলেন এবং ওখানে ব্রিস্টলস্থিত যে সমাধি রয়েছে তারই একটি রেপ্লিকা এখানেতে করা হয়েছে এবং এর সাথে রাজা রামমোহন রায়ের একটি নামে একটি লাইব্রেরিও করা হয়েছে, যেটিও আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে পুরো এরিয়াটি। এবার এখান থেকে আমরা যাব তার পূর্বপুরুষের যে বাড়ি রয়েছে যেখানে উনি বাস করতেন রাজা রামমোহন রায়, সেই জায়গায়। এটি মোটামুটি 10 মিনিট মতো লাগে টোটোতে, গ্রামের মধ্যে একদম যেতে হবে।
তো আপনাদের বলি, আপনারা যদি বাই কার আসেন তো সেক্ষেত্রে একদিনে তারকেশ্বর, তারকনাথের মন্দির এবং এখানে এই দুটো জায়গা কভার করে ব্যাক করতে পারবেন। এটি রাজা রামমোহন রায়ের বাসস্থান ছিল, এটিকে একটি পার্কের রূপ দেওয়া হয়েছে এবং এখানে 10 টাকার টিকিট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আর এই দুটি জায়গা ঘোরার জন্য আমি 100 টাকা দিয়ে টোটো ভাড়া করেছিলাম, তো কত খরচ হবে সেটা আপনারা বুঝতে পাচ্ছেন। এখান থেকে পার্কের ভেতরে ঢুকে ডান দিকে রয়েছে এটি সতী বেদি, যেখানেতে ওনার বৌদিকে সতী হিসেবে পুড়িয়ে মারা হয় এবং যেখান থেকে উনি সংকল্প নেন যে সতী দাহপ্রথা নিবারণ করবেন। আপনাদের সেটি প্রথমে দেখাবো। এটি হচ্ছে সতীদাহ বেদী, এখান থেকেই 1811 খ্রিস্টাব্দে তিনি সতীদাহ প্রথা নিবারণের জন্য সংকল্প গ্রহণ করেন। এখানে কিছু বলে রাখা ভালো ঐতিহাসিক জিনিস, যেটা হচ্ছে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন আকবর দুই, এবং রাজা রামমোহন রায় ইংল্যান্ড গেছিলেন যাতে সতীদাহ প্রথা নিবারণ যে আইন সেটি সেখানে পাস হয় এবং ওখানেই উনি নিজের প্রাণত্যাগ করেন। এই পার্কের শেষ মাথায় তার অ্যানসেস্ট্রাল যে বাড়ি রয়েছে সেটি আমরা দেখে নেব। জায়গাটি আপনারা দেখতেই পাচ্ছেন একদম গ্রামের মধ্যে এবং খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগবে এবং ওয়েল মেনটেন্ড রয়েছে পার্কটি, যদিও বাড়িটি পূর্বাবস্থা যে যে অবস্থা ছিল সেই অবস্থাতেই রাখা হয়েছে, এটি কোনো সংস্কার করা হয়নি। পিছনে যে বাড়িটি দেখছেন এটা ওনারই বাড়ির ভগ্নাবশেষ। এটি ওনার বাড়ি ছিল। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে শেয়ার লাইক অবশ্যই করবেন। যদি কিছু আমি ইনফরমেশন বাদ চলে যায় তো আপনারা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর কি টাইপের ভিডিও দেখতে ভালো লাগে সেটাও জানাবেন। আপনাদের ধন্যবাদ, সাথে থাকুন।